আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রায়না গ্রান্ড পেজ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। ভিউয়ার্স, খরগোশটা যে ওখানে বসে আছে ওইটা কিন্তু এমনি এমনি বসে নেই ওখানে, ওই কিন্তু ওখানে বাচ্চা দিছে। খরগোশটা কিন্তু মাটিতে বাচ্চা দেয়, মাটি খুইরা, তারপরে কিন্তু বাচ্চা দেওয়ার পরে, বাচ্চাকে দুধ খাওয়ানোর পরে আবার মাটি দিয়ে পুনরায় আবদ্ধ করে দেয়। আবার যখন দুধ খাওয়ার সময় হয় তখন মাটিগুলোকে সরে দুধ খাওয়া এসে পড়ে। বিয়ার্স, কয়েকদিন আগে তো আমি যে ভিডিওটা দিছি আপনাদের শেয়ার করছি, যে তিনটা খরগোশ আমি নতুন বাজার থেকে আনছি, দুইটা ফিমেল একটা মেল, সেখানে কিন্তু লাল খরগোশটা ছিল, এটা কিন্তু প্রেগনেন্ট ছিল। ওই আনার পরে তিনটাকে আলাদা রাখা হয়েছিল মাটিতে। এটা যেখানে সেল আছে এখন বর্তমানে সেটা কিন্তু ফ্লোরটা পাকা করা, বাকি চরণভূমিটা মাটি দেওয়া। এরে কিন্তু আমরা ক্যারেট দিছিলাম, কিন্তু ক্যারেটে বাচ্চা দেয় নাই, এ কিন্তু মাটি পায়া, মাটি খুইরা, তারপর বাচ্চা দিছে। আসলে খরগোশ দুইভাবে লালন পালন করা যায়, আমি কিন্তু আপনাদের আগে ভিডিও দিছিলাম যে খরগোশের মাচায় পালন করি। খরগোশ কিন্তু মাচায় পালন করা যায়, আবার ছেড়ে মাটিতেও পালন করা যায়। কিন্তু মাটিতে পালন করলে খরগোশ বাচ্চা কাচ্চা বেশি করে এবং খরগোশ ভালো সুস্থ থাকে, কিন্তু কালারটা ডিসকালার হয়ে যায়। আর মাচায় কিন্তু কালার সুন্দর থাকে, পরিষ্কার থাকে, কিন্তু বাচ্চা কম দেয়। আর মাটিতে ঠান্ডা থাকে, খরগোশ কিন্তু অতিরিক্ত গরম খরগোশের গায়ে, সেজন্য মাটিতে রাখলে মাটিটা ঠান্ডায়, শরীরও ঠান্ডা থাকে। আসলে আপনি দেখতে পারতেছেন আপনারা যে খরগোশ ওখানে বসে রয়েছে, এখন আমি আসি বিদায় এখানে কিন্তু বসে রয়েছে, নাহলে কিন্তু এখানে শুয়ে দিত বা গিয়া দুধ খাওয়াইতো। এই জন্য যে আমি ওখানে না যাই সেজন্য ওখানে বসে রয়েছে, দেখি কিছু করে কিনা নাকি চলে যায়। এই যে কামড় দিতে আসে, আপনারা দেখতে পারতেছেন যে কামড় দিতে আসে। এই যে আমাকে ওখানে হাত নিতে দিবে না, কারণ ওখানে সে বাচ্চা দিছে। বিয়ার্স, এখন মানে আমি মূলত ভিডিওটা করা হলো যে আমি নতুন যে খরগোশগুলো আনছি, যদি আপনারা বাজার থেকে সুন্দর খরগোশ, সুস্থ খরগোশ দেখে আনতে পারেন, তাহলে কিন্তু আনার সাথে সাথে আপনারা বাচ্চা পাবেন। আমি ভিডিওতে বলে দিচ্ছি যে খরগোশ প্রতি মাসে বাচ্চা দেয়, আমি নিজে প্রমাণ পাইছি, আমার নিজে যে খরগোশগুলো আছে ওরা বাচ্চা দিছে প্রতি মাসে মাসে। আমি সেখান থেকে বলতেছি যে খরগোশ প্রতি মাসে বাচ্চা দেয়, যদি আপনারা প্রপারভাবে যত্ন নিয়ে লালন পালন করতে পারেন, তাহলে কিন্তু খরগোশ একটা লাভবান বিজনেস হিসেবে খরগোশ পালন আশা করা যাবে। কারণ খরগোশ প্রতি মাসে যদি বাচ্চা দেয় 4-5টা, মিনিমাম এরা 4-5টা বাচ্চা দেয়, তাহলে মাসিক কত টাকা, এটা নিয়ে একটা ভিডিও দিব অবশ্যই। এক ভিডিওতে তো বলা যাবে না, ভিডিওটা অনেক লং হয়ে যাবে, এখন লং ভিডিও সবাই দেখে না, সবাই শর্ট শর্ট ভিডিও দেখতে চায়। সেজন্য ভিডিওটা পরবর্তী আরেকটা ভিডিওতে বলে দিব যে খরগোশ লালন পালন আসলে লাভবান কেমন হওয়া যায়, কয়টা করে বাচ্চা দেয়, কীভাবে, সব এই বিষয়গুলো তুলে ধরবো সেই ভিডিওতে। আজকে ভিডিওটা বেশি বড় করব না, যে ভিডিওটা করার যে উদ্দেশ্যটা আপনাদের বলে দিছি যে খরগোশ যদি ভালো সুস্থ খরগোশ বাজার থেকে ক্রয় করেন, তাহলে কিন্তু আনার ফলে এটা থেকে প্রফিট পাবেন। আমার যে আনার সপ্তাহখানিকের মাথায় এই বাচ্চা দিয়ে দিছে, এই যে এখন কিন্তু আমার হাতটা ওখানে নিতে দিবে না, আক্রমণ করবো। যাই হোক, খরগোশের কামড়ে বা হাঁচড়ে কোনো রোগ বালাই হয় না, কোনো সমস্যা নাই। তারপরেও আপনারা সাবধান থাকবেন খরগোশের কামড় এবং হাঁচড় থেকে, সবাই ভালো থাকবেন। ভিডিও যদি ভালো লাগে আপনারা অবশ্যই একটা লাইক করবেন, এবং যদি কোনো প্রশ্ন জানা থাকে তাহলে একটা কমেন্ট করে দিবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।